الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل كان لكم في رسول الله أسوة لحسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا اللهم صل على سيدنا محمد وعلى যখন ছিল এই ধরা কোরআন নিয়ে এসেছেন ভাবে নূর নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين دوار وتش شوكولاك بس سورة فاتحة تين بس سورة إخلاص بعد كريم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা সকলে একত্রিত হয়েছি যে উদ্দেশ্য যে সারা পৃথিবীতে করোনা আক্রান্ত হয়ে অনেক মানুষ চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা যারা জীবিত আছি সকলকে যেন এই করোনা মহামারী থেকে হেফাজত করেন, এমনইভাবে যারা যারা আক্রান্ত হয়ে এখনও হসপিটালে আছেন যেখানে যেভাবে যারা
বিভিন্নভাবে রোগে আক্রান্ত হয়ে আছেন, আল্লাহ পাক সকলকে যেন সুস্থতা দান করেন এই জন্যে, এবং যে যেখানে বিপদগ্রস্ত হয়ে বিভিন্ন দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, আমরা সকলে সকলের জন্য দোয়া করব। আর যেমন শুক্রবারে নারায়ণগঞ্জে মসজিদে অনেকজন মানুষ আমাদের মাঝ থেকে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে যারা মৃত্যুবরণ করেছেন সকলকে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। এবং যারা হসপিটালে আছে আল্লাহ পাক যেন সকলকে যেন সহি সুস্থভাবে আল্লাহ পাক সকলকে সকলের আত্মীয় স্বজনের নিকট ফিরিয়ে দেয়, এই জন্য বলে আমিন। বিশেষ করে আমরা যার উদ্দেশ্যে একত্রিত হয়েছি, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মহি ভাইয়ের রোগ মুক্তি কামনায় আমরা দোয়া ও মিলাদে এখন একত্রিত হয়েছে, এবং কি মিলাদ শেষ করেছি। উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং কি যুবলীগের একজন কর্মী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনারকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করেন, সকলের মাঝে ফিরিয়ে দেন, সকলে বলে আমিন। আমরা সকলে সকলের জন্য দোয়া করব। এমনইভাবে আমরাও অনেকে রোগে আক্রান্ত হয়ে আছি, হয়তো এখানে কেউ আসি বিভিন্নভাবে ফেরাশানিতে আছে, বালা মুসিবতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন, সব কিছু যেন আল্লাহ পাক আমাদের থেকে দূর করে দেন, এর জন্য বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ পাক, এমনইভাবে সারা পৃথিবীর মুসলমানদেরকে এবং কি বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যাবতীয় ফেতনা ভাষার থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আমরা সকলে সকলের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, সকলে সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করব, যেন সকলে আল্লাহ সকলকে আল্লাহ পাক হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آنس وعشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منهما نسيت وعلمني منهما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين المعبود مولى مهربان আমরা কতিপয় গুণাগার গো মাওলা, আসর নামাজের পর আপনার যুবক বান্দাদেরকে নিয়ে মাওলা, আল্লাহ আমরা মজলুম হয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছি গো মাওলা, মেহরবানি করে আমাদের নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর করে না, আল্লাহ দুয়ার পূর্বে মাওলা সুরা ফাতিহা সুরা ইখলাস পাঠ করেছি গো মাওলা, নবী সানে দুরুদ পাঠ করেছি গো মাওলা, মেহরবানি করে মাওলা এর মাঝে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে মাওলা এগুলোকে ক্ষমা করে মাওলা, এর হাতে লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকাই মন্দর তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছাইয়া দাও মাওলা, সমস্ত সাহাবা তাবেঈন তাবে তাবেঈন আইমাই মুজাহিদিন খোলাফায়ে রাশিদিন বুজুরগান দিন ওলি আল্লাহ গোস হাক্কানি রব্বানি প্রত্যেকের রুহের হাদিয়া পৌঁছাইয়া দাও মাওলা, বাবা তোমার ইসালাতাম থেকে দূরে পর্যন্ত যত নর নারী অন্ধকার কবরে যারা পরিমাণ ইমান নিয়ে শহীদ আছে মাওলা, মেহরবানি করে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও মাওলা, আমরা যারা হ্যাঁ তুটেছি মাওলা
জানি না কার বাবা নাই, কার মা নাই, কার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, অন্ধকার কবর সহিত আসে মাওলা, মেহরবানি করে সকলের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মেহরবানি করে সকলের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ নারায়ণগঞ্জে মসজিদ মাওলা, আল্লাহ ওই দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেছে গো মাওলা, সকলকে আল্লাহ সকলের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা হাসপাতালে এখনো আক্রান্ত হয়ে আছে মাওলা, আল্লাহ মেহরবানি করে সকলকে সুস্থতা দান কর মাওলা। আল্লাহ মেহরবানি করে সারা পৃথিবীতে মাওলা যত মুসলমান যে যেখানে আছে মাওলা মহামারী আক্রান্ত হয়ে মাওলা, আল্লাহ করুন নামক এই মহামারীতে আল্লাহ আল্লাহ যারা আক্রান্ত হয়ে আছে মাওলা, যারা ইন্তেকাল করেছে গো মাওলা, মেহরবানি করে সকলের কবর গুলোকে জান্নাতের টুকরো বানায় দাও। আল্লাহ বিশেষ করে মাওলা আপনার যুবক বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছে গো মাওলা, মোহাম্মদ মহিউদ্দিন মহিবাইয়ের আল্লাহ রোগ মুক্তি কামনায় মাওলা মেহরবানি করে মাওলা ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আল্লাহ ওনাকে সুস্থ করে মাওলা আমাদের সকলের মাঝে আবার ফিরিয়ে দাও। আল্লাহ মেহরবানি করে সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ ওনার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শহীদ হয়েছে সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ ওনাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শহীদ হয়েছে মাওলা সকলের কবর গুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ ওনাকে আল্লাহ দেশের সেবক হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ মেহরবানি করে আপনার যুবক বান্ধাদেরকে দেশ প্রেমিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ সকলকে দেশের কল্যাণে কাজ করার জন্য আল্লাহ নিয়োজিত করে দাও। আল্লাহ সব সময় দেশের কল্যাণ কাজে যেন একাত্ম হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে দেশের জন্য আল্লাহ। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে মাওলা পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার পরোজগার মুত্তাকিন বানিয়ে দাও। আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যে যেখানে আছি মাওলা, আল্লাহ যে যে বিপদগ্রস্ত হিসেবে আছি মাওলা, আল্লাহ যাবতীয় বালা মুসিবত আমাদের মাঝ থেকে দূর করে দাও। আল্লাহ আমরা যারা বিভিন্ন পেরেশানিতে আছি মাওলা মেহরবানি করে আমাদেরকে পেরেশানি তুমি দূর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনোয়ার হোসেন মাখন, কার্যকরী সদস্য ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ। আজকে 9 নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত মহিউদ্দিন মহি সাবেক সভাপতি ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ, সাবেক যুগ্ম 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আপনারা জানেন এবং বাংলাদেশ সমবায় ব্যাংকের মাননীয় চেয়ারম্যান আপনারা জানেন আজকে বিশ্ব করোনায় জর্জরিত। সেই করোনার আঘাত আমাদের প্রাণপ্রিয় নেতা মহিউদ্দিন মহিবাইয়ের উপরও আঘাত হেনেছে। আমাদের এই করোনা পরিস্থিতি থেকে একমাত্র উদ্ধার করতে পারে মহান রাব্বুল আলামিন। সেই রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা মহিবাইয়ের রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছি। সারা বিশ্বের যত মানুষ আছে সবার রোগ মুক্তি এই করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তির জন্য আমরা দোয়া চেয়েছি। আল্লাহ যাতে আমাদের এই রোগ হইতে, এই ভাইরাস হইতে আমাদেরকে উদ্ধার করে, সেই করুণা আল্লাহর কাছে আমি চাই। এবং যুবলীগের প্রতিটা নেতাকর্মী যাতে এই করোনা যুদ্ধে অংশগ্রহণ করে, মানুষের পাশে দাঁড়ায়, সে আশাবাদ আমি সবার কাছে রাখি, যুবলীগ ভাইদের কাছে। আপনারা সবাই মহিবাইয়ের জন্য দোয়া করবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিটা নেতাকর্মীর জন্য দোয়া করবেন, জননেত্রী শেখ হাসিনার এই করোনা যুদ্ধে যেই বলিষ্ঠ নেতৃত্ব তার জন্য দোয়া করবেন, সে যাতে
তার নেতৃত্ব সুন্দরভাবে পালন করতে পারে, সে যদি সুস্থ থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আসসালাম আলাইকুম। আজকে আমরা 9 নম্বর ওয়ার্ড যুবলীগ ঢাকা মহানগর সাবেক যুবলীগের সভাপতি জনাব মহিউদ্দিন আহমেদ মহিবের, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিবাই, ফুটবল ফেডারেশনের সহসভাপতি, সমব্যাংকের চেয়ারম্যান, সেই করোনায় আক্রান্ত হয়েছে। সেই করোনা রোগে আক্রান্ত হয়েছে, তার জন্য আমরা আজকে এখানে মতিঝিল থানা 9 নম্বর ওয়ার্ড যুবলীগে রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ করেছি। আমরা সবাই দীর্ঘদিন যুবলীগ করি, মহিভাই একজন সেই 2003 সাল থেকে 13 সাল পর্যন্ত যুবলীগ ঢাকা মহানগর যুবলীগের সভাপতি, দুঃসময় দুর্দিনের কাণ্ডারি মহিবের জন্য আমরা আজকে দোয়া ও মিলাদ, এবং সারা বাংলাদেশে সারা বিশ্বের মুসলমানের জন্য যেন করোনা মুক্তির থেকে দোয়া ও মিলাদ আয়োজন করেছে 9 নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেব আলী আকন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আবুল কাশেম মন্টু ও আমরা 9 নম্বর ওয়ার্ড যুবলীগের সবাই নেতৃবৃন্দ, সবাই সবার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া, আমাদের বাবা মামা বাবা মা যাদের মারা গেছে তাদের জন্য অন্ধকার কবরে তারা শুয়ে আছে তাদের জন্য দোয়া। সবাই এই রোগ মুক্তি কামনা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি। আল্লাহ যেন বিশ্ব এবং এই দেশের করোনা মুক্তির থেকে হেফাজত করে। ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।